আজকে আমরা দেখব শোল্ডার এবং ডেস্ট এটাকেই করার জন্য ফোকাস করার জন্য যে একটা মুভমেন্ট। এর আগে আমরা অনেক ধরনের এক্সারসাইজ আমরা দেখেছিলাম। যে ভেরিয়েশন হচ্ছে ফ্রন্ট রেজ, কিন্তু ফ্রন্ট রেজটা আমরা আগে দেখেছিলাম হচ্ছে স্ট্যান্ডিং ভার্সনে, এখন আমরা দেখাবো হচ্ছে বেন্ট ওভার ভার্সনে। বেন্ট ওভার ভার্সনে আমরা সাইড রেজগুলো দেখেছিলাম ডাম্বেল দিয়ে, এটা আমরা দেখাবো বারবেল দিয়ে। এটা আপনারা ভেরিয়েশনের জন্য ডাম্বেল দিয়ে করতে পারেন, কিন্তু ইনিশিয়ালি আমি ডাম্বেল দিয়ে করতে করবো মানা করবো। রিজনটা হচ্ছে বেন্ট ওভার এটা ভেরিয়েশনটা একটু ডিফিকাল্ট। আপনি যদি ডাম্বেল দিয়ে করতে সামনের দিকে দেখা যাবে যে দুই হাত সমানভাবে উঠবে না, এতে হবে কি একটা শোল্ডার থেকে একটা শোল্ডার তাড়াতাড়ি হয়ে যাবে, ডেভেলপ হচ্ছে বডি এটা ঠিক থাকবে। আপনি যদি কিন্তু বারবেলটা যদি করলে ওই ধরনের সমস্যা হবে না, দুটা শোল্ডারই একইভাবে অ্যালাইনমেন্টভাবে জিনিসটা ডেভেলপ হবে। এখন দেখেন যে কীভাবে আমরা জিনিসটা করবো। ওকে রেডি? ওকে, বেন্ট ওভার পজিশনে থাকবেন। ওকে, এখন একটা খেয়াল রাখবেন এই সময় কিন্তু আপনি বেশি ওয়েট নিতে পারবেন না, এই জন্য একটা মডারেট ওয়েট অথবা লাইট ওয়েট নেবেন। ওকে গো। ওকে, যখন উঠবে জিনিসটা খেয়াল করবেন, গো আপ, মাথাটা ক্রস করতে হবে, মাথার উপরে উঠতে হবে হাতটা, তা না হলে ঠিক মতো ডেলস এবং শোল্ডারে গিয়ে লাগবে না। গো আপ, ইয়েস। এবং বডি মোমেন্টাম যত কম আপনি ইউজ করতে পারেন, অলওয়েজ বেন্ট অবস্থায় থাকবেন। হ্যাঁ, আরেকবার। ওকে, গো মন, ইয়েস, খেয়াল করবেন। ওকে, গো ডাউন। খেয়াল করবেন এক্সারসাইজটা কিন্তু অন্যান্য এক্সারসাইজ অত ইজি না, দেখতে যত ইজি মনে হলো ওই পরিমাণ কিন্তু না। এই জন্য আমি বলবো সবসময় লো ওয়েট জিনিসটাকে হ্যান্ডেল করবেন। যখন ফর্মটা ঠিক হয়ে যাবে এরপরে আপনি হেভি ওয়েটে চলে যাবেন।